vlog. Guys, amra ekhon eshechi Uluberia kalibarite jayga ta khub sundor mane entry er mukhei amra dariye achi thik ache to cholo ekhon kota baje 11 ta baje mane sokal sokal ghor theke beriyechi pujo tujo debo to giye dekhi ki obostha just entry nebo mukhe dariye video ta start korechi to cholo jawa jak তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমরা কালীবাড়ির দিকে এগোচ্ছি দুপাশে সারি সারি দোকান নানান রকমের জিনিসপত্রও রয়েছে পূজোর সামগ্রী কেনার কেনাকাটারও দোকানপত্র রয়েছে পরিবেশটা খুবই মনোরম আর এই ডান দিকে ধূপবাতি জ্বালানোর স্ট্যান্ড রয়েছে আর ওই সোজা দিয়ে গেলে সামনেই গঙ্গা তো বন্ধুরা আমরা শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা মন্দিরে প্রবেশ করতে চলেছি সামনে একটা সুন্দর গেট রয়েছে তো এখানে জুতোটা খুলে রেখে আমরা প্রবেশ করব এখন খুব একটা ভিড় নেই ভিড় কম ভীষণ সুন্দর মানে ভিউটা বাইরে থেকেও যতটা সুন্দর লাগছে ভিতরেও মন্দির খুবই সুন্দর খোলা মেলা বিশাল বড় জায়গা জুড়ে মন্দিরটা 100 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল কোন এক জমিদারি আমলে আর এখানকার স্থানীয় জমিদার এক বিঘে জমি দান করেছিলেন মন্দির প্রতিষ্ঠার জন্য তো বন্ধুরা তোমরা দেখো এখানে লেখাই আছে খুব ক্লিয়ারলি যে ছবি তোলা নিষেধ তাও আমরা ভিডিও করছি তবে অনেকেই আশেপাশে দেখলাম ফটো তুলছে তো ঠাকুরের সামনে গিয়ে ভিডিও করিনি বাইরে থেকে মন্দির যতটা সম্ভব তোলা যায় আমরা তুলেছি আমি মন্দিরের ভিতরে ঢুকছি প্রণাম করব বলে মন্দিরের চূড়ার কারুকার্যগুলো অসাধারণ তো গাইস আমরা মন্দির পরিদর্শন করে এবার আমরা বাইরে বেরোবো বাইরে বেরিয়ে যাচ্ছি যাব আমরা হচ্ছে ওই পিছনে যে গঙ্গা রয়েছে গঙ্গার ধারে যাচ্ছি তো বন্ধুরা দেখো আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি জায়গাটা এতই মনোরম ধারে ধারে মানুষজন বসে আছে সবাই যে যার মতো আড্ডা দিচ্ছে আর প্রচুর নৌকাও আছে এই দেখো আমি হেঁটে হেঁটে আসছি ভীষণ সুন্দর হাওয়াও দিচ্ছিল ওই টাইমে মানে মন্দিরের একদম ব্যাক সাইডেই গঙ্গা আর নদীর ওই পাড়টা যে দেখতে পাচ্ছ ওই পাড়টা হচ্ছে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা তো লঞ্চে করে ওই দিকটায় যাওয়া যায়
অনেকে গঙ্গার জলও নিতে নেমেছে। তো গাইজ দেখো রিনি কেমন ঘোরাঘুরি করছে, আর এখন আমি যাব ফুচকা আনতে। তো আগে গেছিলাম তো তখন বললো এখনো রেডি কিছু হয়নি, তো আমি চলে এসেছি ফুচকা নিতে। তো আমরা ফুচকাটা চাটনি ফুচকা বললো, এটা নাকি খুব টেস্টি। ফুচকা নিয়ে যাচ্ছি, রিনি ওখানে বসে রয়েছে। চলে এলাম রিনির কাছে ফুচকা নিয়ে। খাও তুমি, তুমি খাও, তো বেকার জিনিস, তার থেকে টক ফুচকাই ভালো। গাইজ আমরা মন্দির থেকে বেরিয়ে ফুচকা টুচকা খেয়ে একদম পেট ভরিয়ে নিলাম। ফুচকাটা মোটামুটি ভালো ছিল, আচার ফুচকা নিয়েছিলাম। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। ঠাকুরের জন্য একটা ছোট্ট গ্লাস নিচ্ছি, 20 টাকা। এটা দেখো গাইজ এখানে কয়েকটা দোকান রয়েছে, সব দোকান থেকেই পুজোর সামান পাওয়া যায়। আর এমনি স্টেশনারি দোকানটা এখানে রয়েছে মোটামুটি ভালোই, আর পুজোর জিনিসপত্র সব কিছু পাওয়া যায় এখানে। তো গাইস আমরা ভালোই ঘুরলাম উলুবেরিয়া কালীবাড়ি, ভালোই লাগলো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে, বেরিয়ে যাব হচ্ছে উলুবেরিয়া স্টেশন। তো একদম স্টেশনে গিয়ে ভিডিওতে আসছি। আর ট্রেনটা মিস করে গেলাম, 12টায় একটা ট্রেন ছিল, তো নেক্সট ট্রেন আসবে ওটাতেই যাব। তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজকের মতো টাটা টাটা গাইস।